वेलकाम बैक फ्रेंड्स, एइमात्र आबहावा दफ्तर तरफ थेके पावा खबर अनुयायी फेर निम्नचापेर भ्रुकुटी। सप्ताह शुरूते दुर्योगेर घनघटा, कलकाताय झड़ ओ भारी बृष्टिर सम्भावना। तो बंधुरा, बर्तमाने आबहावा दफ्तर तरफ थेके बर्तमान परिस्थिति निये कि आपडेट देवा होयेछे, विस्तारित वेदार रिलेटेड समस्त आपडेट जानते अवश्यई चैनल बा भिडियोर नीचे थाका लाल रंगेर सबस्क्राइब बटने प्रेस करार पर भिडियो के जनस्वार्थे प्रचुर परिमाणे शेयर करबें, संगे एक लाइक करते भूलें ना, कारण अपन एक लाइक और शेयर नित्य नतून आपडेटगुली अपन सामने तुले धरार मोटिवेशन अनेकटा बाड़िए दे। फिर राज्य जुड़े निम्नचापे भ्रुकुटी, दुर्गा पुजो से भावे बृष्टि ना हम ओजागरी लक्ष्मी पुजो आगे थके फिर स्वमहिमाय रही है वर्षा तैरी हो नतून निम्नचाप, से ही कारण दशमी काटते ना काटते आबारो बृष्टि शुरू हो राज्य जुड़े। एबार आर विक्षिप्त बृष्टि नय, हावा अफिस सूत्रे जाना गया है निम्नचापेर प्रभावे एबार गोटा राज्य जुड़े भारी थेके अति भारी बृष्टि चलबे, एर संगे बज्रपातेर सम्भावनाओ रयेछे। ताई दुर्गापूजोय रेहाई दिलेओ कोजागुड़ी लक्ष्मी आराधनाय साध बाद साधते चलेछे वर्षा। रविवार सकाल थेके आकाशेर मुख भार, बृष्टि होयेई चलेछे राज्य जुड़े, बृष्टि होयेछे रविवार थेके। বিকেলের দিকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া বদলে যায়, ঘন কালো মেঘে ঢাকে আকাশ। হাওয়া অফিস জানিয়েছে ঘোর হাওয়ার সঙ্গে সোমবারও বৃষ্টি হবে কলকাতায়, 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে এবং মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এই নিম্নচাপের জেরে রবিবার থেকে শুরু হওয়া বৃষ্টির সোমবার থেকে আরও বাড়বে বলেই খবর। সপ্তাহের শুরুতে বৃষ্টি বাড়বে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। হাওয়া অফিস জানাচ্ছে মঙ্গলবারও বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের ফলে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, রবিবারের মধ্যে সমুদ্র থেকে ফিরে আসারও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে মৌসুমি ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগর ও আরব সাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, দক্ষিণ পূর্ব আরব সাগরে একটি নিম্নচাপ, অন্য নিম্নচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের অবস্থান, শক্তি হারাচ্ছে নিম্নচাপটি, অভিমুখ উত্তরপ্রদেশ, ফলে উপকূলবর্তী জেলাগুলিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে সোমবার খারাপ আবহাওয়ার আশঙ্কা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রায় সব জেলাতে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।